नमस्कार दर्शक बंधुरा, पैम्स ड्रीम कुकिंगे आपनादेर सबाइके जानाई स्वागत। प्रतिदिनेर मतो आजके आमी आबारो आरेकटी नतून रेसिपी निये आपनादेर सामने चले एसेछि, सेटा हलो खिचुड़ी। बाइरे झमझम करे बृष्टि पड़छे आर एई बृष्टिर दिने खिचुड़ी खेते किन्तु असाधारण लागे। ताहले चलुन देखे नेवा जाक एई खिचुड़ी आमी किभाबे तैरि करि। खिचुड़ी बनानोर जोन्नो आमी प्रथमे ग्यासे बसिए दिएछि कड़ाई। कड़ाईटा एकटु गरम होये गेले आमी प्रथमे एई मुग डालगुलो भेजे नेब। एखाने आमी 250 ग्राम मुग डाल नियेछि। मुग डालटा आमी भेजे नेब। डालटा आमी खूब बेशि भाजबो ना, हालका ब्राउन कलर करे डालटा आमी भेजे नेब। डाल बेशि भाजा होये गेले किन्तु सिद्ध होते टाइम लागे, ताई आपनाराओ जखन भाजबेन खूब बेशि लाल करे भाजबेन ना, हालका करे भेजे तुले नेबेन। देखुन डालटा आमार भाजा होये गेछे। एबार आमी डालटाके नामिये नेब। एरपर देखुन आमी ग्यासेर उपर हाँड़ी बसिए दिएछि। हाँड़ीते आमी परिमाण मतो जलও दिए दिएछि। जलटा देखुन गरम होये गेछे। एबार ई जलेर मध्ये आमी आगे थेके धुये रखा गोबिंदभोग चालगुलो छेड़े देब। एखाने आमी 200 ग्राम गोबिंदभोग चाल नियेछि। सब चालगुलो हाँड़ির মধ্যে দেয়া হয়ে গেলে আমি হাতা দিয়ে চালটাকে একটু নাড়িয়ে এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা ফুটে উঠছে। দেখুন ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুগ ডালগুলো। ডালগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালগুলো আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব। ডালটা দেয়া হয়ে গেছে। এবার আমি চাল আর ডালটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে এটাকে এভাবেই মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। দেখুন চাল আর ডালটা আমার মোটামুটি অর্ধেক ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। দিয়ে দিলাম 6 খানা চেরা কাঁচা লঙ্কা। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এই আলুটা আমি আগেই ভেজে রেখেছিলাম, এটা আমি আপনাদের দেখাইনি। এই ভেজে রাখা আলুটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি আবারও ভালো করে নাড়িয়ে নেব। নিয়ে আবার এটাকে আমি এভাবেই রেখে দেব যতক্ষণ না এটা ভালো মতো সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন আমার চাল আর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে আর আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়েছিলাম, সেটা আপনাদের আমি দেখাতে পারিনি, স্কিপ করে গেছে। এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। খিচুড়ি একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমি এখানে চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি। চিনি দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর দেখুন এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। গোটা জিরে আর তেজপাতাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব আদা। এখানে আমি আদাটাকে স্ক্র্যাপারে গ্রেট করে নিয়েছি। 2 ইঞ্চি সাইজের আমি একটা আদা নিয়েছি। এখানে আদাটা দিয়ে আবারও আমি এটাকে ভালো করে ভেজে নেব। দেখুন আমার আদাটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপর দেখুন এই ফোড়নটাকে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দেব। হাঁড়ির মধ্যে ঢেলে দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিয়ে আবারও 2 মিনিট এভাবেই রাখবো।
এরপর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। আর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ভাজা মশলা। এই মশলাটা আমি গোটা জিরে, গোটা ধনে, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা ভেজে তৈরি করেছি। এই মশলাটা দিয়ে আমি নাড়িয়ে নেব। দেখুন আমার খিচুড়ি একদম রেডি হয়ে গেল। এটাকে আমি এবার প্লেটে সার্ভ করে নেব। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন, আর ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। যারা আমার চ্যানেলটাকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।